আসসালামু আলাইকুম, আমি লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে দীপা জামান বলছি। আশা করি সবাই ভালো আছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। ওকে, তো আজ আমি যেটা পড়াবো তোমাদের সেটা হচ্ছে অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা বই। সবাই লক্ষ্মী ছেলেমেয়ের মতো বই খাতা খুলে ফেলো, বইটা খুলো। ওকে, আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় পাঠ শিরোনাম যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট। দ্যাট মিন্স হচ্ছে বাংলাদেশের কৃষি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা এই চ্যাপ্টারটার মধ্যে। গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম কৃষিতে বিজ্ঞানীদের অবদান সম্পর্কে জেনেছিলাম। তো তোমরা কি বাসায় পড়েছো, প্র্যাকটিস করেছো? আই হোপ করেছো, আমার বিশ্বাস, ঠিক আছে? কারণ নিশ্চয়ই তোমরা আমার ক্লাসটা ভালোবেসেছো, আর আমার ক্লাসটা যদি ভালোবাসো অবশ্যই অবশ্যই তাহলে আমার কথা মতো চলবা, আমার কথা মতো তোমরা স্টাডি করবা। অন্তত পক্ষে যে ওকে, ম্যামকে যেহেতু ভালো লাগে, ম্যামের পড়ানো ভালো লাগে, সো আমরা ম্যামের কথা শুনবো, ম্যামের কথা মতো আমরা কী করবো, আমরা বাসায় স্টাডিটা করবো। ওকে, আচ্ছা তাহলে আজকে আমরা যেটা করবো পার্ট দুই পড়বো। পার্ট দুইটা সবাই বের করে ফেলো। পার্ট দুইটা হচ্ছে বাংলাদেশের মানুষের জীবন, সংস্কৃতি এবং কৃষির আধুনিকায়ন। আমি আবারও বলবো, বাংলাদেশের মানুষের জীবন, সংস্কৃতি এবং হচ্ছে কি কৃষির আধুনিকায়ন, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের মানুষের জীবন, সংস্কৃতি এবং কৃষি এক সুতোয় গাথা। এক সুতোয় গাথা মানে বুঝো, এক সুতো মানে হচ্ছে একটার সাথে আরেকটা রিলেটেড। বাংলাদেশের মানুষের জীবন, সংস্কৃতি এবং কৃষি এক সুতোয় গাথা। প্রাচীনকাল থেকে কৃষি ছিল এদেশে মানুষের অন্যতম অবলম্বন। এটা কিন্তু সত্যি কথা, কৃষিটা হচ্ছে এক একেবারে প্রাচীনকাল আদিকাল থেকে মানে চলে এসছে, যেটা কিনা ছিল আমাদের দেশে মানুষের একমাত্র অবলম্বন জীবিকা নির্বাহের জন্য। ওকে, সময়ের ধারাবাহিকতায় সেই প্রাচীন কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। দ্যাট মিন্স ডে বাই ডে যেটা হচ্ছে যে আগে যে কৃষিটা ছিল, যে কৃষিতে যে সিস্টেমগুলো ছিল, ওই সিস্টেমগুলো এখন আরও বেশি উন্নত হচ্ছে, আরও বেশি ইম্প্রুভ হচ্ছে, ডেভেলপ হচ্ছে, যেখানে কিনা আধুনিকতার ছোঁয়া লেগেছে। ওকে, আধুনিক কৃষি বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার কৃষি উৎপাদনে বয়ে আনছে ব্যাপক সাফল্য, ঠিক আছে? অথচ কৃষি প্রধান এই দেশে একসময় অভাব অনটন লেগেই ছিল। যখন আধুনিক ছিল না তখন এই দেশে একসময় কী ছিল? অভাব অনটন লেগেই ছিল। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সংঘটিত দুর্ভিক্ষ সমগ্র বাংলাদেশকে গ্রাস করেছিল। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কী করেছিল, যে দুর্ভিক্ষটা হয়েছিল সেটা বাংলাদেশকে অনেক অনেক বেশি পিছিয়ে নিয়েছিল, বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছিল। জাপানি সেনাদের হাতে ধরা পড়ার ভয়ে ব্রিটিশ সরকার বাংলা ও আসামের খাদ্য গুদামের খাদ্যশস্য হয় পশ্চিমে স্থানান্তর করেছিল, নয় ধ্বংস করেছিল। মানে জাপানের হাতে যাতে ধরা না পড়ে, সে কারণে ব্রিটিশ সরকার যেটা বাংলা ও আসামের যে খাদ্য গুদামের যে শস্যগুলো ছিল সেগুলো হয় পশ্চিমে স্থানান্তর করেছিল, মানে পশ্চিমে পাঠিয়ে দিয়েছিল, আর না হলে কী করেছিল, ধ্বংস করেছিল। দুর্বিষহ দুর্ভিক্ষে শুধু পূর্ব বাংলায় লক্ষ লক্ষ মানুষ মারা যায়। এত বেশি দুর্ভিক্ষ ছিল, মানে খাবারের অভাব ছিল, যে পূর্ব বাংলার মানুষ মানে বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ এই দুর্ভিক্ষে মারা গিয়েছিল। মহাযুদ্ধে দুর্বল হয়ে পড়লে ওই সময় ব্রিটিশ সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। মানে ওই 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 যে যুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধের সময় যেটা হয়েছিল, যে ব্রিটিশ যে সরকার ছিল উনি একটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিল। আসাম ও বাংলার জন্য ঢাকার শেরেবাংলানগরে একটি কৃষি ইনস্টিটিউট, কুমিল্লায় একটি ভ্যাটেরিনারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ খুলে ডিগ্রি পর্যায়ে কৃষি শিক্ষা ব্যবস্থা চালু করা হয় ওই সময়। ওকে, পাশাপাশি কৃষি বিভাগ নামে একটি বিশেষায়িত দপ্তরও চালু করা হয়, বুঝছো? আচ্ছা, পাকিস্তান আমলে 1961 সালে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। পাকিস্তান আমলে 1961 সালে একটি কী করা হয়, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। এদের নির্দেশনা তৃণমূল পর্যায়ে কাজ করা দক্ষ মাঠকর্মী তৈরি করতে কিছু কৃষি সম্প্রসারণ ট্রেনিং ইনস্টিটিউট ও পশু চিকিৎসা ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হয়। প্রায় প্রতিটি জেলায় সরকারি কৃষি ফার্ম, পোলট্রি ফার্ম এবং কোথাও কোথাও ডেয়ারি ফার্ম চালু হয় প্রদর্শনী খামার হিসেবে। দেখো কৃষি কত বেশি ডে বাই ডে কী হচ্ছে, ডেভেলপ হচ্ছে কৃষি খাত। পাট, আখ, চা ইত্যাদি অর্থকরী ফসলের বিষয়ে গবেষণার জন্য একক গবেষণা ইনস্টিটিউট যথাক্রমে ঢাকা, ঈশ্বরদী ও শ্রীমঙ্গলে স্থাপিত হয়। তোমরা কি দেখেছো কৃষি গবেষণা ইনস্টিটিউটগুলো দেখেছো? তোমরা যদি দেখো তাহলে অনেক বেশি ভালো লাগবে। আই হোপ সবাই গিয়ে গিয়ে এই ইনস্টিটিউটগুলো দেখবে, পরিদর্শন করে আসবে। আমি এটা তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম। গাজীপুরে কৃষি গবেষণা ও ধান গবেষণা ইনস্টিটিউট স্থাপন করা হয়, বুঝছো? আচ্ছা, এই সকল আয়োজনের ফলে পূর্ব বাংলায় কৃষির আধুনিকায়ন শুরু হয় গত শতকের 60-এর দশকে। প্রধান কৃষি ফসল ধানের ক্ষেত্রে এর প্রভাব সবচাইতে বেশি দেখা যায়। বাংলাদেশের প্রধান যে কৃষি ফসল সেটা হচ্ছে ধান, এর ক্ষেত্রে সবচাইতে প্রভাবটা বেশি দেখা যায়।
বিভিন্ন স্বাদ গন্ধের কম ফলনশীল স্থানীয় ধানের পরিবর্তে উচ্চ ফলনশীল ইরি ব্রি ধানের চাষ শুরু করা হয়। এগুলো চাষের জন্য সার, সেচ ও অন্যান্য পরিচর্যার জন্য আধুনিক যন্ত্রপাতি চাহিদা কৃষিতে কি করে বাড়তে থাকে, ওকে, ফলে উৎপাদন ব্যয় ক্রমাগত বাড়তে থাকে। দরিদ্র কৃষকেরা হয় ক্ষেত মজুরে পরিণত হন, না হয় ভিটে মাটি ছেড়ে শহরে পাড়ি যাওয়ার নতুন পেশার খোঁজে। কি করবে তারা বলো? তখন তারা ওই পেশাটা ছেড়ে তারা কি করে হয় ক্ষেত মজুরে, মানে অন্যের ক্ষেতে হচ্ছে তোমার কাজ করে, আর তা না হলে তারা কি করে সব কিছু বিক্রি টিক্রি করে গ্রামে যা আসে শহরে চলে আসে, যে নতুন কোনো পেশার খোঁজে। এ সময় উন্নত জাতের মুরগি, হাঁস ও গরুর খামার কিছু মানুষের কর্মসংস্থান করে যাবে। এই সময় কিছু উন্নত জাতের মুরগি, হাঁস এগুলো কি করে, গরুর খামার কিছু মানুষের কর্মসংস্থান তৈরি করে দেয়। পরিবহন ও বিপণনের সুবিধার জন্য দেশের শহরগুলো ঘিরে আধুনিক মুরগির খামার দিন দিন বেড়ে চলেছে, ওকে। কৃষিতে বিভিন্ন ফসলের উচ্চতর ফলন, পশুজাত দ্রব্যাদি যেমন ডিম, দুধ, মাংস ইত্যাদির মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি হয় ও গ্রামীণ জীবনে শিক্ষার কি হয় বিস্তার ঘটে। আচ্ছা, মাটি বা জমির কৃষির মূল ক্ষেত্র, এই মাটি নিয়ে বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই। অন্ত নেই মানে কি বলো? শেষ নেই। মাটির গঠন, প্রকারভেদ, উর্বরতা, মাটিতে বসবাসকারী অণুজীব ও এদের উপকারিতা সম্পর্কে বিজ্ঞানীরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করেছেন, মানে মাটিকে নিয়ে অনেক গবেষণা করেছেন বিজ্ঞানীরা। ফসল, উদ্ভিদ, গবাদি পশু পাখি, মাছ ও অন্যান্য জলজ প্রাণীর পুষ্টি বৃদ্ধি, প্রজনন নিরাময় ব্যবস্থা ইত্যাদি নানা বিষয় বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তিগুলো কৃষকরা গ্রহণ করেছেন, ফলে স্বাস্থ্যসম্মত সুষম খাদ্য উৎপাদন কৃষির অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। উচ্চ ফলনশীল ধান, গম, ভুট্টা, যব এই সব শস্যের উৎপাদনশীলতা আগের তুলনায় আরো কি হয়েছে বলো? অনেক গুণ বেড়েছে। ঠিক আছে, বর্তমানে বাংলাদেশে 4টি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও 1টি পূর্ণাঙ্গ ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় চালু রয়েছে। আমি আবারও বলছি, বর্তমানে বাংলাদেশে 4টি পূর্ণাঙ্গ কৃষি, 4টি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও 1টি পূর্ণাঙ্গ ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় চালু রয়েছে, ওকে। প্রায় সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃষি বিজ্ঞান পড়ানোর পাশাপাশি শিক্ষকগণ গবেষণা করে থাকেন। তাদের গবেষণায় প্রাপ্ত উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি সম্পর্কে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও মাঠকর্মীরা কৃষকদেরকে কী করেছেন, অবহিত করেন, ফলে দেশে কৃষি উৎপাদনের দ্রুত অগ্রগতি সাধিত হচ্ছে। হাইব্রিড রাইস নামে এক ধরনের ধান রয়েছে, ধানটার নাম কি বলো? হাইব্রিড রাইস, ওকে। নিয়ম কানুন মেনে চাষ করলে প্রচলিত উচ্চ ফলনশীল ধানের চেয়েও এই ধান বেশি ফলন দেয়। বিজ্ঞানীরা নানা ধরনের ফুল, ফল, শাকসবজি, মুরগি, গরু, মাছ ও বৃক্ষ বিদেশ থেকে এনে এদেশের কৃষিতে কি করেছে বলো? সংযোজন করেছেন, এগুলোর সাথে সংকরায়ন করে দেশীয় পরিবেশে সহনীয় নতুন জাত উদ্ভাবন করেছেন, যেগুলো এদেশের কৃষিকে কি করেছে এগিয়ে নিয়ে যাচ্ছে অনেক বেশি। কৃষি উৎপাদনের এই অগ্রগতি গ্রামীণ মানুষের কি করেছে, জীবনযাত্রায় পরিবর্তন এনেছে। কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বেড়েছে, উৎপাদন বৈচিত্র্য বেড়েছে, সেই সাথে প্রতিযোগিতাও কি হয়েছে বলো? বেড়েছে। একই সাথে বেড়েছে পুঁজির ব্যবহার, মাছ, মুরগি ও ডিম উৎপাদন প্রায় শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে। শিক্ষা ও দক্ষতা অর্জনের চাহিদা গ্রামীণ জনজীবনে দ্রুতই বেড়ে চলেছে। দ্যাট মিন্স কি, বাংলাদেশে এই যে আমরা এতগুলো পড়া পড়লাম, এর মানে কি বলো? বাংলাদেশের মানুষের জীবনে জীবন, সংস্কৃতি আর কৃষির আধুনিকায়ন যেটা, এটা একটা আরেকটার সাথে কি আছে বলো? গেথে আছে, এক সুতোর মধ্যে, একটা আর্টের সাথে রিলেটেড। ঠিক আছে, সো বুঝতে পারছো, একটা ছাড়া আর একটা অচল। তো আজকের মতো পড়া এ পর্যন্তই থাকবে। তোমরা যেটা করবে, যে আজকে বাসায় এই পড়াটা প্র্যাকটিস করবে, আর আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলটা তোমরা কি করবে বলো? বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর বেল বাটনে ক্লিক করবে। আর হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর কেউ রিলেটিভসদেরকে কি করবে, বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে, ওকে। আর হচ্ছে আমাদের যে লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটা আছে, এখানে তুমি কি করবা, যদি আমার লেকচার বুঝতে কোনো রকমের প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ওকে। তো তোমরা ভালো থাকো, কালকে ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে, তোমরা সবাই আগামী ক্লাসে ইনশাল্লাহ থাকবে, আমি এটা আশা করছি। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।